আপনারা যদি এটা নিতে চান একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি। S50 Fusion 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM একদম বেস্ট প্রাইস দিচ্ছি, মার্কেটে থেকে বেস্ট প্রাইস দিবেন আশা করা যায়। Narzo 60 Pro এটা একদম চমৎকার একটি প্রাইস দেব, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 12GB RAM 256GB ROM এর 15290 টাকা। শোরুমে কিন্তু আপনাকে 1 টাকা কম দিবেন। OnePlus Nord N30 SE 15290, 4GB এবং 28GB অথেন্টিক ফোন 20390 টাকা, 12 আপনার। তারপরও আমার এখান থেকে নিলে আপনার দেখা গেছে যদি ম্যানুফ্যাকচার কোনো ডিফল্ট থাকে সেক্ষেত্রে আমরা 7 দিনের একটা রিপ্লেসমেন্ট অপশনও দিচ্ছি। ওকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিপ্লেস পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিউয়ার্স, আজকে আমি যে সব ভিডিও বলছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান সময়ের সব লেটেস্ট অফিসিয়াল, আনঅফিসিয়াল, লো বাজেট, মিড বাজেট, প্রিমিয়াম, বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো স্মার্টফোন পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে। আজকে আমি যে সব ভিডিও রয়েছে সবটির নাম হচ্ছে HR টেলিকম, আর সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কারণবাজার পান্ডবাদ বসুন্ধরা সিটির বেসমেন্ট 1 এর শপ নাম্বার 86। আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন বাবু ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। ভালো প্রাইস এবং ভালো প্রোডাক্ট পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। ওকে, তো অনেক ফোন দেখতে পাচ্ছি আমাদের ভিউয়ারদের জন্য, প্রথমে কোন ফোনটি দেখাবেন? ভাইয়া প্রথমে চিন্তা করতেছি কি মটোরোলা দিয়ে শুরু করি। হ্যাঁ শুরু করেন, মটোরোলা খুব চলছে এখন। মটোরোলা দিয়ে শুরু করি, আপনার মটোরোলার G24 পাওয়ার দিয়ে শুরু করি। G24 পাওয়ার এই যেটা, হ্যাঁ G24 পাওয়ার, এটা বক্স দেখালাম, এটা ফোন দেখালাম না। G24 পাওয়ার, এটা 4GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM, এটা আপনার 4128, এটা রাখবো অনলি 14390 টাকা, 14390 টাকা মটোরোলা G24 পাওয়ার 4128, ভালো প্রাইস, 100% ভালো প্রাইস। আর 8128 যেটা, সেটা মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি ভাইয়া অনলি 16290 টাকা পাওয়ার 8128। ভাই এটা তো খুব চাহিদা, অনেকে চিন্তা করবে ভাই দোকানে যাওয়ার সময় নাই, কুরিয়ারে নেব। অবশ্যই অবশ্যই কুরিয়ারও আমার থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে হবে কি, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে 1020 টাকা বিকাশের মাধ্যমে দিয়ে আপনার প্রোডাক্টটা কনফার্ম করলে সুন্দরবনের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে যেখানে কন্ডিশনে বুক হয়, কিছু কিছু কুরিয়ার সার্ভিস আছে যেখানে কন্ডিশনে যায় না, ফুল পেমেন্টে যায়, সেক্ষেত্রে তো আমি দিতে পারবো না। যদি ফুল পেমেন্ট করেন সেক্ষেত্রে যে কোনো ব্রাঞ্চে যাবে। ওকে, আর যেখানে কন্ডিশন যে ব্রাঞ্চে যায় সেখানে আমি 64 জেলা যে কোনো জায়গায় আমি যে কোনো জায়গায় পাঠাতে পারবে। ওকে, আর যে কোনো ইনফরমেশনের জন্য ভাই স্ক্রিনের নাম্বারে আমি যোগাযোগ করবেন, আমি যে কোনো ইনফরমেশন দিতে পারবো। তারপর আমাদের কোন ফোনটি দেখাবেন ভাইয়া? ভাই এখন আমি দেখাবো H50। H50 যে এই কালারটা, এই কালারটা সবসময় অ্যাভেলেবল থাকে না, আপনার পিঙ্ক কালারটা অ্যাভেলেবল থাকে, তো এই পিঙ্ক কালারটা আমি রাখবো 40000 টাকা। আর যদি আপনি এই কালারটা নেন এটা রাখবো ভাইয়া 40500 টাকা, 40500 টাকা বেশি হয়ে যাবে। H50 8256 H50 ভাইয়া। ওকে, আচ্ছা যেহেতু ভাই ফোনটা অনেক সুন্দর, আমার কাছে পার্সোনালি কালারটা অনেক বেশি ভালো লেগেছে এবং ফোনটাও খুবই ভালো ফোন, তো অনেকে চিন্তা করে যে ভাই আমার কাছে এত টাকা নাই আমি কিভাবে কিনবো, হাতে একটি পুরাতন ফোন আছে এক্সচেঞ্জ করে নিতে চাই। জি ভাই, আপনি যে কোনো ফোন আপনার হাতের ফোনটি যদি এক্সচেঞ্জ করতে যান সেই ক্ষেত্রে আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধাও আছে। আপনার হাতের ডিভাইসটি যদি ভালো থাকে, আপনি যদি জেনে শুনে খারাপ জিনিস বিক্রি করতে আসেন তাহলে তা বিক্রি করতে পারবেন না, কিন্তু হাতের ফোনটি যদি ভালো থাকে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করি। আপনার হাতের ফোনটি দিয়ে আমার নতুন যে কোনো ডিভাইস আপনি চেঞ্জ করে নিতে পারবেন, অথবা যদি চেঞ্জ করে নাও নিতে চান, ক্যাশ টাকা নিতে চান, সেই ক্ষেত্রে আমার ব্যবস্থা আছে। জি ভাই। ওকে, আচ্ছা তারপর আমরা এটা দেখব ভাই, G85 ভাই 12256, G85 12256 এটা রাখবো ভাইয়া
অনলি 30,800 টাকা, 30,800 টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস। এটা 31,532 এর নিচে কোনো দোকানদারের কাছে সেল পাবেন না। আমি 30,800 টাকা আপনাদেরকে G85 দিচ্ছি, মানে বেস্ট প্রাইস দিবেন, বেস্ট প্রাইস, ওকে, 100% বেস্ট প্রাইস, ওকে, চমৎকার। হ্যাঁ, এখন দেখাবো ভাই আপনাকে, এটা হলো H50 Fusion, H50 Fusion, এটাও কিন্তু মার্শমেলোর, মানে এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না ভাইয়া সব সময়, তারপর আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি দিতে পারবো। H50 Fusion 8GB RAM, 256GB ROM এবং 12GB RAM, 256GB ROM। 8GB যদি নেন, H50 Fusion 8GB নিলে রাখবো অনলি 34,300 টাকা, 34,300 টাকা। এটা কিন্তু 36,000 টাকা সেল করছি ভাই, এখন একটু প্রাইসটা আমি কম পাইছি, আমি কমে দিতে পারতেছি, একদম বেস্ট প্রাইস দিচ্ছি মার্কেট থেকে, বেস্ট প্রাইস দিবেন আশা করা যায় ভাই, আর বেস্ট প্রাইস তো দিবেন, ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ, অবশ্যই ভালো প্রোডাক্ট, কারণ মোটোরোলার ফোনে অ্যাকচুয়ালি কোনো কমপ্লেন এখনো নাই। হ্যাঁ, তো আর এগুলো একদম অথেন্টিক ইনটেক প্রোডাক্ট দিব ভাইয়া, একদম অথেন্টিক ইনটেক, এই আমার কাছে প্রোডাক্ট আছে কিন্তু ভাই, এই দেখেন অথেন্টিক ইনটেক, একদম সিল প্যাক করা প্রোডাক্ট আছে, ওকে। আচ্ছা, কালারের কারণে তো প্রাইসটা একটু বলুন না, আপাতত কালারের কারণে আমি প্রাইসটা এদিক সেদিক করছি না, যে কোনো কালারের জন্য সেম প্রাইস রাখতেছি। আচ্ছা, তারপর আপনাদের যখন প্রোডাক্টটা লাগবে ফোন দিবেন, আমার সমস্যা নাই, যদি আমি প্রাইস একটু আমি কমাতে পারি চেষ্টা করব কমায় রাখার, আর এটা তো আপনারাও জানেন ভাই, প্রাইস আপ ডাউন হতেই পারে ইলেকট্রনিক ডিভাইসে, জি এটা কিন্তু সব সময় একরকম থাকে না, জি ভাই। তারপরে যে ফোনটা দেখছি এটা কিন্তু 12,256 আছে, এর মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে, 12,256 টা ভাই রাখবো, এটা হলো 38,500 টাকা, 38,500 টাকা, দুইটা ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছি ফোনটা, ওকে, চমৎকার। তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা কি কালার ভাই, এটা G64, হ্যাঁ এটা, হ্যাঁ G64 ভাইয়া, ল্যাভেন্ডার কালার, হ্যাঁ জি G64, এটা হলো আপনার 12,256 এবং 8,128, হ্যাঁ 8,128, এটা যদি নেন এটা রাখবো অনলি 21,000 টাকা, শুধু ভিডিও প্রাইস ভাইয়া, 21,000 টাকা, শুধু 21,000 টাকা ভিডিও প্রাইস, 8,128, আর 12GB 256GB যেটা সেটা রাখবো অনলি 23,790 টাকা। ভিডিও দেখে যারা আসবে, মানে ঢাকা বিডি ব্লগ এর জন্য অনলি এটা স্পেশাল প্রাইস ভাই। আচ্ছা আচ্ছা, অফলাইনে কিন্তু আমি 21,500 টাকা করে সেল করি, ঠিক আছে, তো আপনার অনলাইনে এই জন্য আমি 500 টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়েছি। তো দুইটা ভেরিয়েন্ট বললেন নাকি, জি দুইটা ভেরিয়েন্ট বলছি, 23,790 12GB টা আর 8GB টা হলো ভাইয়া 21,000 টাকা ভাই। এটা হলো আপনার মোটো G45, একদম লেটেস্ট ভার্সনের লেটেস্ট ফোন, একদম এই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল হয় না, চমৎকার একটা ফোন, স্লিম ফোন মানে অস্থির লেভেলের ফোন, এটা আপনার G45, ভালো প্রাইস দিয়ে একটা, 100% ভালো প্রাইস দেবো, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো ভাইয়া। G45 এটা হলো আপনার 8GB RAM, 128GB ROM, অনলি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 20,690 টাকা, 20,690 টাকা দিব ভাইয়া, দেখেন না দারুণ একটা প্রাইস, একদম উচ্চ লেভেলের ফোন ভাইয়া, ওয়াও চমৎকার। এই ফোনটি যারা নেবেন ভিউয়ার্স, আমি মনে করি মিড বাজেটের মধ্যে সেরা একটি ফোন হতে পারে। তারপর আপনার মোটোরোলা আরো কিছু ফোন আছে কিন্তু, H50 Ultra, হ্যাঁ H50 Ultra, তো এইগুলো যদি লাগে আপনি ফোন দিবেন, আপনি যে কোনো ফোন লাগলে আপনি বলবেন, সমস্যা নাই। তারপর ভাইয়া আমি শাওমিতে চলে আসি ভাইয়া, শাওমি, হ্যাঁ শাওমিতে আপনার শুরুতে আমি দেখাচ্ছি চমৎকার একটা কালার, দেখতেও সুন্দর, আসলে ভিডিওতে যতই না সুন্দর যতটুকু কম লাগবে বাস্তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আপনার রেডমি 12 6128 অনলি 13,490 টাকা, 13,490 টাকা, 6128 ভাইয়া, এটা ডুয়েল প্রসেসরের সেট কিন্তু, খুবই ভালো সেট। আচ্ছা, তো এটা দেখলাম, তারপর কোনটা দেখাবেন? তবে Redmi 13 হলো আপনার 6GB RAM, 128GB ROM, এটা রাখবো অনলি 17,000 টাকা, অফিসিয়াল অফিসিয়াল ফোন, 18,000 টাকা ডিভাইস, 17,000 টাকা দেবো, ডিসকাউন্ট প্রাইস ফোনে কিন্তু 1,000 টাকা ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ভাই। আপনারা দেখাবো এখন Redmi Note 12, বাজারের হট কালেকশন, এই প্রোডাক্টটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, এবং আপনাদের চাহিদার কারণে আমাদের কিছু প্রোডাক্ট কালেকশন করতে হয়, ঠিক আছে। নোট 12 এটা রাখবো ভাই অনলি 17,490 টাকা, ওকে। তারপর আমরা দেখবো Redmi Note 13 ভাইয়া, Note 13, এটা স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি, Note 13 রাখবো, এটা আপনার কালার অ্যাভেলেবেল আছে, সব কালারই দেওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, গ্রিন, সানসেট, চারটা কালার অ্যাভেলেবেল আছে, 20,390 টাকা, শুধু অনলি ভিডিও প্রাইস, আপনার ঢাকা ভিডিও ব্লগ এর জন্য 20,390 টাকা, 256 সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, লক সিস্টেমটা কিন্তু ডিসপ্লেতেই থাকবে, আন্ডার ডিসপ্লেতে থাকবে, ওকে। তারপর দেখবো আমরা
Note 13 Pro Plus. Note 13 Pro Plus. এইটা কিন্তু চমৎকার একটি ফোন, যারা কারেন্ট ডিসপ্লে পছন্দ করে এবং Xiaomi পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা ফোন। Note 13 Pro Plus ভাইয়া এটা 12GB 256GB যেটা সেটা রাখবো 39,500 টাকা। 39,500 আর 8GB 256GB যেটা সেটা রাখবো 38,500 টাকা। ওকে, দুইটা ভেরিয়েন্ট থাকবে। দুইটা ভেরিয়েন্টই আছে, 38,500 আর 39,500 টাকা ভাইয়া। ওকে, আচ্ছা তো আমরা Pro Plus টা দেখলাম, তারপর হচ্ছে Redmi Note 13 টা দেখলাম, এছাড়াও কিন্তু মাঝখানে আরেকটা ফোন আছে যেটা হচ্ছে Redmi Note 13 শুধু Pro 5G। এগুলোর প্রাইসগুলো কেমন ভাই? হ্যাঁ, Note 13 আছে, 4G আছে। হ্যাঁ ভাইয়া, Note 13 Pro 5G, Note 13 Pro 5G টা হলো আপনার 33,500 টাকা, 8GB 256GB, আর 8GB 256GB 4G যেটা, 4G টা হলো ভাইয়া অনলি 27,000 টাকা রাখবে। ওকে, 27,000 টাকা, আর 5G টা হলো আপনার 33,500 টাকা ভাই। তারপর আপনার Redmi আরেকটা ফোন আছে ভাই, Redmi Turbo 3, স্পেশাল একটা প্রাইস দেবো। Turbo 3 কিন্তু আসলে মার্কেটে একটি মানে এরকম জমিওয়ান মানে এরকম ভাবে চলতেছে আসলে কল্পনা করা যায় না, মানে খুব ভালো চলছে, খুব ভালো চলতেছে। হ্যাঁ, চাইনিজ ভেরিয়েন্টের ফোন, কিন্তু এটা আপনি একদম স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি। এটা Turbo 3 টা আমি রাখতে পারবো ভাইয়া অনলি 33,600 টাকা। আট 128টা রাখবো ভাইয়া 21,000 টাকা, অনলি 21,000 টাকা, 8128। আর 12/256 যেটা সেটা রাখবো 22,999 টাকা। দুইটা ভেরিয়েন্টে থাকবে, 22,999 টাকা, একদম 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 স্পেশাল প্রাইস। আচ্ছা, তারপর পোকো C65 যেটা নাকি আমার মনে হয় যে প্রাইজের মধ্যে বর্তমানে সেরা একটা ফোন ভাই, অস্থির লেভেলের ফোন। পোকো সি সি আসলে এত কম প্রাইসে, কম বাজেটের মধ্যে এত চমৎকার একটা ফোন, মানুষ আসলে যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারেন সুন্দর মতো। এটা আপনার C65 6/128, এটা রাখবো অনলি আপনার নার্জো 60 প্রো, এটা একদম চমৎকার একটি প্রাইস দেবো, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস। 12GB র্যাম, 256GB রোমের, এবং এটা আরেকটা ডিভাইস আছে হলো আপনার 8/128-এর, ঠিক আছে? তো আপনার 12/256GBটা আমি একটা স্পেশাল প্রাইস দিচ্ছি, 12/256টা অনলি 33,500 টাকা রাখবো, 33,500 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। ওকে, 33,500 টাকা, 33,500, এটা হলো আপনার 12GB 256GB। ওকে, আর 8/128-এর দাম কিন্তু কম ভাই, অনেকে মনে করতে পারেন যে ভাই এটার প্রাইস একটু বেশি চাইলো কেন, এটা কিন্তু 12GB। হ্যাঁ, এটা আরেকটা আছে 8GB, 8GBটার প্রাইস আবার কম ভাইয়া, ঠিক আছে? 8GBটা হলো আপনার 29,000 টাকা, 29,000 টাকায় পাবে, 29,000 টাকা। ওকে, আপনারা কিন্তু ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। তারপর আমরা Realme আরেকটি ফোন দেখব, এটা হচ্ছে Realme C63, এটা রেট হলো আপনার 16,999 টাকা, এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়েছি, ডিসকাউন্ট প্রাইস অনলি 16,000 টাকা, 16,000 টাকা, 16,000 টাকা, 1,000 টাকা জন্য। জি, 1,000 টাকা ডিসকাউন্ট কিন্তু অফিসিয়াল একটা ফোনের মধ্যে পাচ্ছেন, Realme C63। এই ফোনটা নিলে এখানে পাবেন 16,000 টাকার মধ্যে। তারপর আপনি C65 আছে ভাইয়া, C65টা এখানে নাই, আপনি বলে দেন। Realme C65 128 এবং 8GB 256GB ও আছে, 128টা রাখবো আপনার 18,700 টাকা, আর 8/256 যেটা সেটা হলো 21,900 টাকা, 21,900 টাকা ভাই। আর একটা আছে আপনার C61, Realme C61, এই ফোনটা এখন চমৎকার চলতেছে, নতুন ডিভাইস, ডিসপ্লেটা অনেক মজবুত। C61 এটা রাখবো ভাইয়া অনলি 14,190 টাকা, 14,190 টাকা, C61 Realme। আচ্ছা, তারপর আমরা কোন ফোন দেখবো ভাইয়া? তারপর ভাই আমি চলে আসি IQ তে, চলে আসি IQ। হ্যাঁ, IQ এর ফোন আছে কিছু, IQ আপনার Z9 Turbo, Z9 Turbo, এই ফোনটা কিন্তু খুব সুন্দর একটা ফোন দেন ভাই। Z9 Turbo, এটা কালার আছে ভাইয়া, এটা কালার হয় ব্ল্যাক কালার, টাইটানিয়াম কালার, এবং এটা হট কালার, গ্রিন কালার, ঠিক আছে? তিনটা কালারই অ্যাভেলেবেল আছে,
আপনারা যদি এটা নিতে চান একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি অনলি 38,500 টাকা, 12 জিবি র্যাম, 256 জিবি রোম, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস, মার্কেট আপনি 39-39 পাচ্ছেন নিচে নাই, এটা শুধু কিন্তু ভিডিওর জন্য, এই অফারটা লিমিট অফার, ওকে লিমিট অফার, অনেকে আছে ভিডিও ছাড়ি আজকে ভাই আসেন 7 দিন পর, সেক্ষেত্রে অনেক সময় তো এই রেটে দিতে পারি না, অনেক সময় কিন্তু প্রাইসটা ওঠানামা করে ভিউয়ার্স, 7 দিন পরে আসলে যদি প্রাইস কমে কমেই পাবেন, যে বাড়লে বেড়ে যায় তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবেন ভাই, ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ, 100% ভাই ভালো প্রোডাক্ট, এতে কোনো সন্দেহ নাই ভাই, আপনার তারপরও আমার এখান থেকে নিলে আপনার দেখা গেছে যদি ম্যানুফ্যাকচার কোনো ডিফল্ট থাকে সেক্ষেত্রে আমরা 7 দিনের একটা রিপ্লেসমেন্ট অপশনও দিচ্ছি, ওকে ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিপ্লেস পাচ্ছেন, যদি বাই চান্স আপনার ম্যানুফ্যাকচার ডিফল্ট, প্রোডাক্ট তো অথেন্টিক থাকবে কিন্তু ফ্যাক্টরি ফল্ট তো থাকতেই পারে, হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরি ফল্ট থাকলে সেক্ষেত্রে রিপ্লেস করে আরেকটা দিয়ে দেন, জি রিপ্লেস করে আরেকটা দিয়ে, সেক্ষেত্রে হলো আপনার ডিসপ্লের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, ওকে আচ্ছা, কারণ ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি ভাই কেউ দিতে পারবে না, ওকে ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি নাই এবং স্ক্যাচ বিহীন, আচ্ছা, তবে আমি IQ Z9 Z9টা ভাইয়া, এটাও কিন্তু কালারটা খুব চমৎকার একটা কালার, হ্যাঁ IQ Z9 গ্রিন কালার, এটা আপনার 8128 রাখবো ভাই আপনার অনলি 26,500 টাকা, 26,500 টাকা, 26,500 টাকা, 26,500 টাকা আইকিউর মধ্যে, আচ্ছা আইকিউর আর কি কি কালেকশন আছে ভাইয়া? ভাই IQ Z9X আছে ভাইয়া, Z9X আপনার 6128 অনলি 21,700 টাকা, Z9X 21,700 টাকা রাখবো ভাই, এটা কিন্তু 5G ফোন, এগুলো কিন্তু 5G ফোন, জি, এবং IQ আরো কিছু ডিভাইস আছে যেগুলো আপাতত আমার কালেকশন শেষ হয়ে গেছে, সেগুলো আবার চলে আসবে, কিন্তু আপনি ভিডিও তো এখন করতেছেন এই জন্য ওইগুলো আমি দেখাতে পারি না, যে কোনো IQ ফোন লাগলে ফোন দিলে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে বলে দিবেন, যোগাযোগ করবেন আপনারা, কোনো সমস্যা নাই, তারপর ভাই এখন আমি আরেকটা ফোন দেই, ইনফিনিক্স এর, ইনফিনিক্স দেখাবেন, একটা G20 Pro এটা রাখবো, এই গেমিং ফোন ভাই, জি গেমিং ফোন ভাই, এটা গেমিং এর জন্য যারা নেন 12 জিবি 256 জিবি অনলি 41,000 টাকা রাখবো, অনলি 41,000 টাকা, অনলি 41,000 টাকা, G20 Pro ভাই, 12 জিবি এর একটা ফোন কেউ 41,000 টাকা দিতে চাইবে ভাই? নিবে ভাই, যাদের যাদের গেমিং ফোন দরকার, ইনফিনিক্স এর আরো দামি G10 Pro, G10 Pro তো আমরা 35-40 হচ্ছে, ওকে তাহলে তো ঠিক আছে, পারফরম্যান্স তো ভালো, হ্যাঁ পারফরম্যান্স অবশ্যই ভালো, এই ফোনটার পারফরম্যান্স অনেক ভালো ইনফিনিক্স এর, আচ্ছা তো আমরা কি এখানে যে অনারের প্রোডাক্ট গুলো রয়েছে, অনারের কিছু প্রোডাক্ট দেখাই, অনারের দেখান, হ্যাঁ X9B ভাই, এটা হলো আপনার 8 জিবি র্যাম, 256 জিবি রোম এবং 12 জিবি র্যাম, 256 জিবি রোম, 12 জিবি 256 জিবি, যেটা কালার আছে চারটা কালারই হয়, ব্ল্যাক, সিলভার, গ্রিন, অরেঞ্জ, চারটা কালারে দিতে পারবো ইনশাআল্লাহ 31,490 টাকা, 31,490 টাকা, 12 জিবি 256 জিবি, 8 জিবি 256 জিবি যেটা, সেটা 27,990 টাকা, 27,990 টাকা, 8 জিবি 256 জিবি, আর একটা হলো X8B 8512, যাদের রোম বেশি প্রয়োজন এবং এটা আইফোন স্টাইলের 8512, এটা রাখবো ভাইয়া অনলি আপনার এই একটা ফোন আছে আপনার V30 Pro, এটা আপনার রাখতে পারবো, এটা 12 জিবি 256 জিবি, যেটা 12512 আছে, 12 256 আছে, 12 256টা ভাইয়া 55,000 টাকা, 55,000 টাকা, আর 12512টা রাখবো অনলি 59,900 টাকা, ওকে, তো ভাই অনারের পাশাপাশি তো অনার দুইটা দেখাইলেন, এছাড়া তো অনারের আরো একটি চমৎকার ফোন আছে, এটা তো দেখাইলেন না, ম্যাজিক 5 ম্যাজিক 6, ঠিক আছে, ম্যাজিক 6 প্রো এগুলো আছে, কিন্তু এগুলো প্রাইস আমি বলবো না ভাই, কেন ভাই? ভাই আসলে কি এটার আপডাউন হতে পারে, আপডাউন হতে পারে, কারণ এটা হলো এরকম একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, তারপরে তো অনেকে জানতে চাইবে, ভিডিওটা এত কষ্ট করে দেখলাম ভাই, অ্যাট লিস্ট আজকের প্রাইসটা যদি জানতে পারতাম, যে অনারের ম্যাজিক 5 এটা বর্তমানে কেমন প্রাইসে চলছে, অনারের ম্যাজিক 6 এগুলো কেমন প্রাইসে চলছে, আজকের প্রাইস অ্যাট লিস্ট বলে দেন সবাই, চিন্তা করুন আসলে ম্যাজিক 5 আল্টিমেট যেটা, ঠিক আছে, ম্যাজিক 5 আল্টিমেট, এটা হলো আপনার চাইনিজ ভেরিয়েন্টের, এটা আসলে বিক্রি হচ্ছে আমাদের অনেক প্রাইজে 1,55,000, 1,60,000, কিন্তু ঢাকা বিউটি ব্লগের জন্য আমি রাখবো অনলি 1,49,900 টাকা, 1,49,900 টাকা, ভাই তাহলে আইফোন 15 প্রো কি দোষ করছে? যারা অনারের ফোন নিবে, আচ্ছা ম্যাজিক নিবে, তাদেরই শুধু এর জন্য এটা, যারা অ্যাপল ইউজার তারা এটা নিবে না, আচ্ছা ম্যাজিক 6 টা কেমন ভাই প্রাইস? ম্যাজিক 6 আছে, ম্যাজিক 6 প্রো আছে ভাইয়া, ম্যাজিক 6 প্রো যেটা, ম্যাজিক 6 টা আছে, ম্যাজিক 6 16,512 যেটা, হ্যাঁ 16,512, এটা রাখবো ভাইয়া 90,000 টাকা, 90,000 টাকা, 90,000 টাকা, আর যেটা আপনার 12,256 যেটা ম্যাজিক 6 সেটা রাখবো ভাইয়া অনলি 83,000, ভাই বুঝছি এগুলো অনেক দামি ফোন, এগুলো আসলে তারপরে আপনাদের জন্য দেখাই দিলাম, আর একটা ম্যাজিক 5 প্রো যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা, সেটা হলো 99,000 টাকা, ম্যাজিক চমৎকার 5 প্রো
আচ্ছা ভাই আমাদের অন্য কিছু দেখান, বুঝছি অনেক দাম বেশি এগুলো, অন্য কিছু দেখান আমাদের ভাই। আমি এখন ভাই OnePlus দেখাই ভাই, OnePlus এর ভাইয়া CE4 Lite এর হলো ভাই 27,990 টাকা, এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখবো 12 ভাইয়া, এটা হলো আপনার 16,512 আছে, 12,256 আছে এবং 8,128 আছে, তিনটা ডিভাইস হয়, 8,128টা রাখবো ভাইয়া অনলি 53,500 টাকা, আর 12,256 যেটা সেটা রাখবো ভাইয়া অনলি 59,000, আর 16,512 যেটা সেটা 61,000 টাকা রাখবো, সেটা 61,000 টাকা রাখবো 12 বার। এখন ভাইয়া দেখাবো Reno 12F, একদম হট কালেকশন, হট ডিভাইস, এটা আপনার স্পেশাল প্রাইস দিব ভাইয়া, এটা হলো আপনার 35,000 টাকা কাস্টমার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস দিব সর্বোচ্চ 32,500 টাকা, অনলি 32,500 টাকা। চমৎকার কালার, কিন্তু ব্ল্যাকও আছে, এই দুইটা কালার দেখালাম, আবার ব্ল্যাকও আছে, ব্ল্যাকটাও আছে, জি ব্ল্যাক, অরেঞ্জ, গ্রিন, তিনটা কালারই অ্যাভেলেবল ভাই। এখন আমি দেখাবো টেকনো, টেকনো কেমন 30, 8GB RAM, 256GB ROM, ঠিক আছে, এটা হলো আপনার প্রাইস আছে 25,000 টাকা, এটা আমি ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব, এটা ডিসকাউন্ট প্রাইস দিব অনলি 23,690 টাকা, কেমন 30 নতুন ডিভাইস কিন্তু ভাইয়া, এটা হলো 27,000 টাকা প্রাইস, 27,000 টাকা প্রাইসের ফোন অনলি ডিসকাউন্টে দিয়ে দিব 25,500 টাকা। সেক্ষেত্রে 6GB হবে, 64GB পাবেন, 9,500 টাকায় পাবেন, তারপরে Spark 20C, এটা হলো আপনার 4,128 এবং 8,128, 11,500 টাকা, তারপর আসি ভাই আপনাদের, এখন আমি স্যামসাং দেখাই, স্যামসাং কিছু প্রোডাক্ট দেখাই, এখান থেকে শুরু হবে, এলো ভাইয়া M14 থেকে শুরু করি, কম দামি প্রাইস থেকে শুরু করি, M14 এবং F14 দুইটা ডিভাইসই আছে, M14টা নিতে পারেন আপনি 4GB RAM, 64GB ROM, অনলি 13,290 টাকা, একদম মার্কেট স্পেশাল প্রাইস ভাইয়া, একদম হ্যাঁ। তারপর দেখবো আমরা, তারপর একটা আছে A15 আছে ভাইয়া, A15 6,128, 18,490 টাকা, 6,128, 18,490, তা A55 ভাইয়া 8,128, এটা রাখবো ভাইয়া 36,790 টাকা, আর A35 আছে ভাইয়া, A35টা রাখবো অনলি 30,000 টাকা, অনলি 30,000 টাকা, 8,128। A55টা কিছুদিন আগেও কিন্তু এটা কিন্তু 37,500 ছিল ভাই, এখন আমি ডিসকাউন্ট দিচ্ছি, যখন আমি যদি দাম বেড়ে যায় আবার দাম বাড়বে ভাই। ওকে, আর এই যে এটা তো আরেকটা M34 ভাই, M34 6,128 এটা, হ্যাঁ জি, এটা আমি কাটাই রাখছিলাম একটু দেখানোর জন্য, অ্যাকচুয়ালি এটা M34 6,128, এটাও রাখতে পারবো আপনার, তবে F23 আছে, হ্যাঁ। এটা কত প্রাইস ভাই? এটা প্রাইস রাখবো ভাই আপনার 6,128, 22,500 টাকা ভাই, 22,500 টাকা, 6,128 টাকার মধ্যে, ওকে চমৎকার। আমরা কিন্তু স্যামসাং এর লো বাজেটের মোটামুটি মিড বাজেটের ফোনটা দেখলাম, এখন চলে যাব আমরা ফ্ল্যাগশিপের মধ্যে, হ্যাঁ ফ্ল্যাগশিপ S24 Ultra, এটা 12,512, এটা রাখবো ভাইয়া 1,22,000 টাকা, 12,512, এটা যদি নেন তাহলে রাখবো 1,10,500 টাকা, 10,500 কালার আছে ভাই, দুইটা ভেরিয়েন্ট, তবে S23 Ultra 91,000, S23 Ultra Z Fold 6, ফোল্ড সিক্সটা হলো আপনার 1,00,000
1,56,000 4,6 flip 6 সবই আছে ভাই। আচ্ছা আইফোন আছেন, আইফোন 15 Pro Max 256 GB, যারা ফিজিক্যাল সিম চান সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ফিজিক্যাল সিম, এটা রাখবো অনলি 1,46,500 প্রয়োজন তাদেরটা দিতে পারবো অনলি 95,000 এবং আমার কাছ থেকে স্যামসাং এবং অ্যাপেল ডিভাইস যারা নেবেন তাদের তো আবার চার্জার প্রয়োজন আছে, চার্জার আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব ভাই, যাতে আপনাদের চার্জার নিয়ে কোনো টেনশন করতে না হয়। ভালো চার্জার দিয়ে ভালো চার্জার দিব এবং টেনশন ফ্রি, আপনার দামেও কম রাখবো। তারপর ভাই আপনাদের অনেকের কিছু প্রয়োজন থাকে, যেমন সেকেন্ডারি হিসাবে আপনার বাটন ফোন প্রয়োজন পড়ে, বাটন ফোনও কিন্তু আমার কাছে আছে, নোকিয়া আইটেল সিম্ফনি, মানে যাদের একটু প্রয়োজন বাটন ফোন তাদের আছে। আর সচরাচর আমি আরেকটা ডিভাইস দেখাই, যে আমার আইটেল, আইটেল আমার সবসময় হট কালেকশন থাকে কম দামি প্রাইজের মধ্যে। অনেকে আছেন যে গ্রামের মানুষকে একটু গিফট করতে চান কমের মধ্যে, যাতে ইমুতে কথা বলতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একটু কথা বলতে পারে, শহর গ্রাম নাই, মানে যাদের একটু কম প্রাইস, কম প্রাইজের মধ্যে, জি জি, তাদের জন্য এটা আমরা দিতে পারবো। এই যেমন A50 4GB 64GB যেটা, এটা রাখবো ভাই আপনার 8,800 টাকা। তারপরে যে A50 2 64 যেটা, এটা 7,500 টাকা। A70 4GB 64GB 8,700 টাকা, আর 4128 9,800 টাকা, দুইটা ভেরিয়েন্ট আছে জি। তারপরে A50C একটা মডেল আছে ভাই, ওটা অর্ডার করেছি, আমার স্টক শেষ হয়ে গেছে, ওটা আপনার 7,000 টাকা। আচ্ছা, আর 255 4128 হলো 10,500, 8128 হলো আপনার 11,500, P55+ 13,800, 8GB RAM 256GB ROM এবং 45W চার্জার ভাই। আচ্ছা, 45W চার্জার, RS4 18,990 টাকা, 18,990 টাকা, গেমিং একটা ভাই, হ্যাঁ গেমিং ফোন, এবং এটার সাথে একটা ফ্লাক্স ফ্রি আছে, ফ্লাক্স ফ্রি আছে, ওকে, ওয়াটারপ্রুফ, এটা মানে ইলেকট্রিক মনে হয়, এখানে মানে এটা গরম জিনিস আপনি রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার এই ফ্লাক্সটি পাবেন আপনারা, RS4 এর হেলিও G99 আলটিমেট প্রসেসর পাবেন, এটার মধ্যে NFC থাকবে, 12GB 256GB থাকবে। এই ফোনটি যদি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে আমরা কিন্তু এখানে অনেক ফোন দেখিয়েছি, অন্যান্য যে কোনো ফোন সম্পর্কে জানতে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন, চাইলে কিন্তু এই ফোনগুলো কুরিয়ার নিতে পারবেন, কুরিয়ার নিলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, বাইসেল এক্সচেঞ্জের অফারটা পাবেন, নতুন ফোন কিনতে পারবেন, পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন, হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেল করতে পারবেন। আর এছাড়া নতুন ফোন তো কিনতে আসবেনই, অনেকের কিন্তু পুরাতন ফোন দেখা গেছে সার্ভিসিংয়ের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু দক্ষ টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনারা আপনার মোবাইল ফোনটি সার্ভিস করে নিতে পারবেন। তো এই শপটিতে কীভাবে আসবেন, শপটিতে আসবেন ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট 1 শপ নাম্বার 86 HR টেলিকম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই ভিডিওর শেষে, আমরা যারা মুসলিম আছি ভাই, সময় হলে ইনশাআল্লাহ আমরা নামাজটা সেরে নেব ভাই। আসসালামু আলাইকুম।